আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এগুচ্ছে ইউক্রেনের সেনারা, হতে পারে বড় অভিযান। পারস্য উপসাগরে সব ধরনের অভিযানের জন্য প্রস্তুত ইরানের নৌবাহিনী। আমাদেরই তো কত সমস্যা, আবার ইউক্রেনকে কেন সাহায্য, ট্রাম্পের প্রশ্ন। কিয়েভের হয়ে যুদ্ধে নেমে নিহত চার বিদেশি যোদ্ধা। ইরান পাশ্চাত্যের অযৌক্তিক দাবির কাছে মাথা নত করবে না, ম্যাক্রনকে প্রেসিডেন্ট রাইসির হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানিয়ে দেব, এবার হাঙ্গেরির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইউক্রেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান। পারস্য উপসাগরে সব ধরনের অভিযানের জন্য প্রস্তুত ইরানের নৌবাহিনী। পারস্য উপসাগরে সব ধরনের অভিযানের জন্য ইরান প্রস্তুত রয়েছে, একথা বলেছেন ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা IRGC নৌ ইউনিটের কমান্ডার আলী রেজা তাংশিরি। তিনি আরও বলেছেন, দেশের উত্তর ও দক্ষিণের পানিসীমা ও দ্বীপগুলো নিরাপত্তা নিশ্চিত করতে জনগণকেও সম্পৃক্ত করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার পরিকল্পনা অনুযায়ী এটা করা হয়েছে। এর ফলে দেশের উপকূল এবং দ্বীপগুলো নিরাপত্তা জোরদার হয়েছে। পারস্য উপসাগরের 14টি দ্বীপের উন্নয়নে নানা পর্যায়ের কাজ চলছে বলে জানালি কমান্ডার। কয়েকদিন আগেও IRGC নৌবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংশিরি পারস্য উপসাগরের নিরাপত্তা নিয়ে কথা বলেন। তিনি ওমানের নৌবাহিনীর কমান্ডারের সঙ্গে বৈঠকে পারস্য উপসাগরে ইহুদিবাদ ইসরায়েলের যে কোনো ধরনের উপস্থিতির পরিণতির বিষয়ে সতর্ক করে বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইহুদিবাদ ইসরায়েলের উপস্থিতি শুধুমাত্র এই অঞ্চলের নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলবে, কোনো সুফল বয়ে আনবে না। তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক দেশগুলো নিজেদের নিরাপত্তা নিজেরাই রক্ষা করতে সক্ষম। জনগণের ইচ্ছা মতো উপেক্ষা করে পারস্য উপসাগরের দুই দেশ বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পর এই অঞ্চলে ইহুদিবাদীদের অতৎপরতার আশঙ্কা বেড়ে গেছে। আমাদেরই তো কত সমস্যা, আবার ইউক্রেনকে কেন সাহায্য, ট্রাম্পের প্রশ্ন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার নিজেরই তো কত সমস্যা রয়েছে, এর মধ্যে আবার ইউক্রেনকে কেন অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করতে হবে। তিনি বলেন, ইউরোপের দেশগুলির উচিত ইউক্রেনকে সাহায্য করা, কারণ আমেরিকার চেয়ে তাদের উপর ইউক্রেন যুদ্ধের প্রভাব বেশি পড়বে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পাতে স্টুডেন্ট অ্যাকশন সামিটে বক্তৃতা করার সময় ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। এ সময় তিনি আরও তার ক্ষমতার মেয়াদকালে ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলোকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের GDP শতকরা 2% অর্থ ব্যয় করতে বাধ্য করেছিলেন, সে কথা উল্লেখ করেন। ট্রাম্প বলেন, তিনি ক্ষমতায় আসার আগে আমেরিকার কাছ থেকে ইউরোপ সুবিধা আদায় করত, ইউক্রেনের ঘটনাবলিতে এখন আবার তাই শুরু হয়েছে। ট্রাম্প বলেন, আমরা এ পর্যন্ত ইউক্রেনকে $6,000 কোটি বেশি দিয়েছি, ঠিক আছে, ইউক্রেনের ঘটনা অবশ্যই ইউরোপের উপর বেশি প্রভাব ফেলেছে, তাহলে তারা এর সামান্য একটা অংশ দিক। ট্রাম্প বলেন, তিনি যদি এখন ক্ষমতায় থাকতেন তাহলে এসব হতে দিতেন না, কিন্তু আমেরিকা এখন অনেক বেশি অর্থ দিচ্ছে এবং তারা এটা করছে আনন্দের সাথে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের 35 trillion ঋণ রয়েছে, আমাদের নানা সমস্যা রয়েছে, এ সময় মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট এবং অন্যান্য সমস্যার কথাও তুলে ধরেন। কিয়েভের হয়ে যুদ্ধে নেমে নিহত চার বিদেশি যোদ্ধা। ইউক্রেনের দোনবাসে কিয়েভের হয়ে যুদ্ধে নেমে নিহত হয়েছে চার বিদেশি যোদ্ধা। নিহত চারজনের মধ্যে দুজন মার্কিন, একজন কানাডিয়ান ও অপরজন সুইডিশ নাগরিক। রোববার 24 জুলাই এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়ক সংবাদ মাধ্যম পলিটিকো। প্রতিবেদনে বলা হয়, গেল 18 জুলাই ট্যাঙ্কার থেকে টানা গুলিবর্ষণের সময় নিহত হয়েছে এই বিদেশি সেনারা। নিজেদের দুই নাগরিক নিহতের কথা স্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, তবে এ নিয়ে বিস্তারিত তথ্য জানাননি তারা। তবে সুইডেন এবং কানাডার পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য আসেনি। জেলেনস্কি সরকার বলেছে, অঞ্চলটিতে রুশ বাহিনীকে প্রতিরোধে বিশেষ অপারেশনে কাজ করছিল বিদেশি এই যোদ্ধারা। ইরান পাশ্চাত্যের অযৌক্তিক দাবির কাছে মাথা নত করবে না, ম্যাক্রনকে প্রেসিডেন্ট রাইসি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, সম্প্রতি ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA নির্বাহী বোর্ডের সভায় তেহরানের বিরুদ্ধে প্রস্তাব ইরানি জাতির বিরুদ্ধে চাপ সৃষ্টির লক্ষ্যে একটি সংকট সৃষ্টিকারী পদক্ষেপ। প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি শনিবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে টেলিফোন আলাপে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কর্মকাণ্ড ও অগঠনমূলক অবস্থানের কথা উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের বিরুদ্ধে প্রস্তাব পাশের ফলে রাজনৈতিক আস্থায় একটি ধাক্কা লেগেছে। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট এবং 3 ইউরোপীয় দেশ, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির মাধ্যমে প্রস্তাবিত এ প্রস্তাবটি গত 4 জুন আন্তর্জাতিক আণবিক সংস্থার নির্বাহী বোর্ডের ত্রৈমাসিক সভায় চীন ও রাশিয়ার তীব্র বিরোধিতা সত্ত্বেও অনুমোদিত হয়। ইহুদিবাদী ইসরায়েলের মিথ্যা ও বানোয়াট তথ্যের উপর ভিত্তি করে আইএ
বিবিসিআই এর মহাপরিচালক ইরানের বিরুদ্ধে তড়িঘড়ি এ ভারসাম্যহীন প্রতিবেদন তৈরি করে। সংস্থার অগঠনমূলক পদক্ষেপের পাশাপাশি প্রস্তাব পাশের কারণে ইসলামী প্রজাতন্ত্র ইরানও এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে, যার মধ্যে রয়েছে উন্নত সেন্ট্রিফিউজ স্থাপন এবং নিরাপত্তা ক্যামেরা নিষ্ক্রিয় করা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্র দেশগুলোর ইরান বিরোধী পদক্ষেপের মাধ্যমে এটাই প্রমাণ হচ্ছে যে ইরানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় পশ্চিমা দেশগুলো ইরানকে চাপে রাখার পাশাপাশি ভিয়েনা আলোচনায় সৃষ্ট অচলাবস্থার ক্ষতিপূরণ এড়িয়ে যাওয়ার জন্য তারা আইএইএর রাজনৈতিক প্রস্তাবকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করার অপচেষ্টা করেছে। প্রকৃতপক্ষে আমেরিকা আইএই এবং এর প্রযুক্তিগত সমস্যাগুলিকে অপব্যবহারের মাধ্যমে ইরানকে তার আইনি ও বৈধ দাবিগুলো থেকে পিছু হটতে বাধ্য করার চেষ্টা করছে। এটা স্পষ্ট যে নিষেধাজ্ঞার ধারাবাহিকতা, আইএইতে ইরান বিরোধী প্রস্তাব এবং কূটনৈতিক দ্বৈতনীতির ব্যবহার এবং ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগ কেবল ওয়াশিংটনকে ছোট পক্ষ থেকে আস্থা নির্মাণের পদক্ষেপে বিরোধী নয়, বরং প্রত্যেক আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র বারবার তার অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক দাবি নিয়ে হাজির হচ্ছে। অথচ ইসলামী প্রজাতন্ত্র ইরানের কর্তৃপক্ষ বারবার জোর দিয়ে বলছে যে ইরান কখনোই অন্য পক্ষের অবাস্তব দাবির কাছে নতি স্বীকার করবে না। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে টেলিফোন আলাপে ইরানের অবস্থানের কথা আবারও স্মরণ করে দিয়ে বলেছেন, তার দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলির পূর্ণ সমাধানের পাশাপাশি চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর পূর্ণ আনুগত্য এবং তেহরানের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করার হলেই কেবল ইরান একটি সমঝোতায় আবদ্ধ হতে প্রস্তুত। এছাড়া সাইয়েদ ইব্রাহিম রায়েশি ম্যাক্রনের সঙ্গে টেলিফোন আলাপে বিশ্বের বিভিন্ন দেশের সাথে ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে বলেন, ইরানের বিরুদ্ধে অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা বৈশ্বিক অর্থনীতি বিশেষ করে ইউরোপের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ প্রসঙ্গে ব্লুমবার্গ নিউজ এজেন্সির ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় উত্থান পতনের কথা উল্লেখ করে লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চুক্তি পুনর্জীবিত করার আশা ক্রমশ ম্লান হয়ে যাচ্ছে, যদিও বিশ্বে এখন তেলের প্রয়োজন আগের চেয়ে বহুগুণ বেশি। এবার হাঙ্গেরির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইউক্রেনের। ইউরোপের দেশ হাঙ্গেরির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছে ইউক্রেন। হাঙ্গেরি রুশ প্রপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে দেশটি। রুশ বার্তা সংস্থা আরটি রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞার অকার্যকরতা সম্পর্কে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের মন্তব্য রুশ প্রপাগান্ডার একটি ক্লাসিক উদাহরণ বলে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেক নিকোলেঙ্কো রোববার দাবি করেছে। এর আগে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান শনিবার বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের আরোপিত নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে, এ কারণে এখন ইউকে নতুন কৌশল নিতে হবে। যে কৌশলটি হবে আলোচনা, শান্তি আলোচনা এবং যুদ্ধ জয়ের পরিবর্তে শান্তি চুক্তির একটি ভালো প্রস্তাব। এক ফেসবুক পোস্টে ওই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে নিকোলেঙ্কো বলেন, নিষেধাজ্ঞা রাশিয়াকে নাড়া দেয়নি, এই ধারণাটি রুশ প্রপাগান্ডার একটি ক্লাসিক উদাহরণ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন, নিষেধাজ্ঞা কার্যকর কারণ তারা রাশিয়ান সামরিক বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। এগুচ্ছে ইউক্রেনের সেনারা, হতে পারে বড় অভিযান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় সেনারা ধাপে ধাপে দখলকৃত খেরসনের দিকে এগোচ্ছে। খেরসন থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে সেখানে বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে তারা। ইউক্রেনে হামলা করার ঠিক পরপরই কোন ধরনের বাধা ও রক্তপাত ছাড়া খেরসন দখল করে ফেলে রুশ সেনারা। খেরসন আঞ্চলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। শনিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের পাল্টা আক্রমণের কারণে খেরসনে ইতিমধ্যেই বড় ধরনের লড়াই চলছে। যুক্তরাজ্যের পক্ষ থেকে জানানো হয়, খেরসনে রুশ বাহিনীর রসদ পৌঁছানোর গুরুত্বপূর্ণ ব্রিজে হামলা চালিয়েছে ইউক্রেন, এতে করে রুশ সেনাদের রসদ পরিবহন ঝুঁকিতে পড়ে গেছে। এ মাসের শুরুতে ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক খেরসনের বাসিন্দাদের আহ্বান জানান, তারা যেন এখান থেকে চলে যান, কারণ ইউক্রেন পাল্টা হামলা চালালে তারা যুদ্ধের মাঝে আটকা পড়ে যেতে পারে। ইউক্রেনের সেনারা যুক্তরাষ্ট্রের হিমার্স রকেট লঞ্চার দিয়ে রাশিয়ার রসদ পরিবহনে বিঘ্ন ঘটাতে শনিবার দারিভস্কি ব্রিজে হামলা চালায়। খেরসনে রুশদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি ব্রিজ আন্তনিভস্কি ব্রিজে মঙ্গলবার হামলা চালায় ইউক্রেন। যুক্তরাজ্য জানায়, যদি ব্রিজগুলো ইউক্রেন ধ্বংস করে দিতে সমর্থ হয়, এতে করে দিনিপ্র নদীর পশ্চিম দিকে থাকা রুশ সেনারা বিচ্ছিন্ন হয়ে যাবে, যা রাশিয়ার জন্য রাজনৈতিক ও সামরিকভাবে একটি বড় ধরনের ধাক্কা হবে। ইতিমধ্যে জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি দাবি করেছেন, খেরসনের ভাইসোকোপিল্লিয়া নামক একটি গ্রামে অবস্থান করা 1,000 রুশ সেনাকে ঘিরে ফেলেছে ইউক্রেন, যদিও তারা এ দাবির সত্যতা স্বীকার করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।